ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরকাত আসলে আপনি বলছেন সন্তান যদি কোরবানি বাবার নামে না দিয়ে মায়ের নামে দিতে চায় তাহলে দেওয়া যাবে এটা নিয়ে জানতে চাচ্ছি আসলে ব্যাপার হচ্ছে যে দিবে কোরবানি সে তার নামেই দিবে মানে তার পক্ষ থেকে মানে এখানে তার তো নাম না কার নামে আপনার কোরবানি দেন আল্লাহ নামে দিই আমরা বিসমিল্লা আর বিসমিল্লা বলা শর্ত বিসমিল্লাহ জবাই করতে সময় অবশ্য অবশ্যই বিসমুল্লাহ বলতে হবে আল্লাহ আকবর শূন্য তাই বিসমিল্লা আল্লাহ একবার বললেন ইসমিল্লাহ আকবাব বলে জবাই আর ওই সময় দোয়া কি দোয়া করবে আল্লাহ আরবি নামে না আমি বাংলায় বলছি হন সহজ হওয়ার জন্য হে আল্লাহ এটা আমার পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে কবুল করুন এটা শুন না তো আপনার এই যে আপনি বলছেন সন্তান তো যেই সন্তান তার জন্য উচিত হলো সে দিচ্ছে আল্লাহ সেই করবে আল্লাহ এটা আমার পক্ষ থেকে আমার মা বাবা আমার বাচ্চা কাচ্চার পক্ষ থেকে কবুল হলো এটা হলো কি শূন্য মানুষ শূন্যতের উপর চলবে এবার নাম দিয়ে দে বলে অমুকের নামে অমুকের এগুলো আসলে কিন্তু শূন্যতা প্রমাণিত না কিন্তু কেউ যদি দিয়ে দে তাহলে হয়ে যাবে মায়ের নাম দিক বা নাম দিক উদ্দেশ্য তো সে তার জিম্মা আদায় করো উদ্দেশ্য কি তার জিম্মা আদায় করো মা বুঝে না মা তোমার পক্ষ থেকে করছি তার নামে না তোমার পক্ষ থেকে এ কথাটা আমরা বুঝবো আমাদের বোঝার দরকার কারণ নামে কোনো হয় না অমুকার তমুকার নামে নাম হবে আল্লাহর কিন্তু আমাদের দেশে পরিভাষা হচ্ছে মানে কার নামে মানে বলতে কার পক্ষ থেকে কার নাম দিয়ে আমরা কোরবানি দেব উদ্দেশ্য এখানে তার নামে না এটা সবাই এটা আমরা সবাই বুঝি না এলে তো এটা সিরিকে হয়ে যাবে আল্লাহর নামে কোরবানি বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নামে জবাই করছি আল্লাহ আকবর আল্লাহ সবার আল্লাহর উদ্দেশ্যে জবাই আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য জবাই করছে কোরবানি দিচ্ছে অথবা যে কোনো সময় আপনি এমনি গরু জবাই করেন তো বিসমুল্লাহ লাহ আকবর বলবেন আল্লাহর নামে জবাই কারণ আল্লাহ পাক উব আলাই এমন জন্তু তোমরা খাবে না যে জন্তুর উপর আল্লাহর নাম নেয়া হয়নি সর্বোপরি আপনি হয়তো বুঝতে পেরেছেন খেয়াল করেন আবার বলছি যে দিবে তার পক্ষ থেকে হবে তার গোটা ফ্যামিলির পক্ষ থেকে হবে এখন সে তুমি তার মাকে দিয়ে দিল মায়ের পক্ষ থেকে মার নামে দিল আপনি যেভাবে বলছেন তো বাবার নামে দিলো তো উদ্দেশ্য সে এর মধ্যে সবাই এর মধ্যে সামিল এই সামিল এই ইনশাল্লাহ ইনশাআল্লাহ যে হচ্ছে হবে না কিন্তু যেটা শূন্য উত্তম হলো সে যেহেতু কামাই করে সেই মাসা বর্তমানে জিম্মেদার সেই কামাই করছে নিয়ে আসছে মা বাবা খাওয়াচ্ছে শেখাচ্ছে বা পরিবার পরিজনকে তার পক্ষ থেকে হবে বলবে হে আল্লাহ যেমন বললেন আল্লাহ অমুক ভাইয়ের পক্ষ থেকে অথবা অমুকের পক্ষ থেকে অথবা আল্লাহ অমুক এবং অমুকের পরিবার মা বাপ তার গোটা ফ্যামিলির পক্ষ থেকে কবুল করো এটা শুন না আচ্ছা যদি কোনো মহিলা দিয়ে থাকে তার ফ্যামিলির পক্ষ থেকে হে আল্লাহ অমুক মনের যেমন আয়েশার পক্ষ থেকে আয়েশা এবং তার ফ্যামিলির পক্ষ থেকে কবুল কর এটা হল শুন না বারাকাল্লাহ ফিক